আমরা বোরো চাষ করেছি করেছিলাম, ঠিক আছে। তারপর ওই এসারে যে মাঠ জলটা পড়ে, মাঠ জলটা নদীতে একটা নদী আছে, ওই নদীর দীর্ঘদিন ধরে আমরা চাষ করে আসছি, আমাদের ভালো ফসল হতো, আমরা ওইখান থেকে চাষবাস করে আমরা ওখান থেকে আমরা খাবার উপার্জন করতাম। তা সেই জায়গায় হ্যাঁ ওই এসার এসে, এসারে মাঠ জল পড়ছে 8-10 বছর ধরে, হ্যাঁ সেখানে এসারের জলটা পড়ার জন্য হ্যাঁ আমাদের ধান ফসলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আমাদের চাষি মোটামুটি ধরে নিন দুটো গ্রাম মিলে হ্যাঁ 400 মতো এরকম হবে চাষি, আকন দ্বারা মলান দিকে হ্যাঁ রাখছি। আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে হ্যাঁ, তা ক্ষতিপূরণ এখান থেকে গিয়েছিলো, এগ্রিকালচার থেকেও গিয়েছিলেন, হ্যাঁ ভিডিও থেকেও পাঠিয়েছিলেন, হ্যাঁ সেখান থেকে দেখে এসছে ক্ষতিপূরণ কীরকম ক্ষতি হয়েছে। হ্যাঁ এসারের লোক গিয়েছিল, এসারে অফিসারও গিয়েছিল, ওটা মোটামুটি আপনার ওই ধান কাটা ধান যখন মানে আমরা রুইছিলাম রোয়ানার 1-1.5 মাস পর গিয়েছিল, হ্যাঁ এখনো গিয়েছিল পাকা টাইমে গিয়েছিল, দুবারই তদন্ত করেছে। তারপর হ্যাঁ তারপর ধরেন ওর তদন্ত করার পর দেখেছে হ্যাঁ এসারে ওখান থেকে জল বা মাটি দুটোই নিয়ে এসেছিল, নিয়ে টেস্ট করে দেখেছে, টেস্ট করার ফলে ধরে নিন রিপোর্ট খারাপ এসছে, হ্যাঁ মানে ওটা ওই মাঠ জলের জন্যই হয়েছে, হ্যাঁ কেমিক্যাল জলের জন্য। তা তার ফলে ধরে নিন আমরা বিডিও হ্যাঁ এবং এসআরকে প্রত্যেকজনকে জানানো হয়েছে, এর ফলে কোনো এখনও পর্যন্ত কোনো আমরা চাইছি যাতে সমস্ত চাষি হ্যাঁ এর ক্ষতিপূরণ পাওয়া যায়, হ্যাঁ তার জন্য আমরা দাবি করছি জলটা যেন পুনরে না ফেলে। আমরা ধরে নিন ওখান থেকে দীর্ঘদিন চাষ করে আসছি, হ্যাঁ এখন এমন হয়ে যাচ্ছে সবজি থেকে আরম্ভ করে যে কোনো ফসল লাগাচ্ছি কিছু হচ্ছে না। মোলান দিকে এখন ধরা বড় চাষীদের ক্ষতিপূরণ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মোলান দিকে এখন ধরা বড় চাষীদের ক্ষতিপূরণ দিতে হবে, দিতে ফেলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এসারের জল নদীতে বেলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এসারের জল নদীতে বেলা চলবে না, চলবে না, চাষীদের ক্ষতিপূরণ দিতে।